সাবিনা ইয়াসমিন একজন খ্যাতনামা বাংলাদেশি সঙ্গীতশিল্পী। দেশাত্মবোধক গান থেকে প্রায় চার দশক ধরে বাংলা গানের বিভিন্ন ধারার নানান মিশ্র আঙ্গিকের সুরে শিল্পীর অবাধ যাতায়াতে সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনের খ্যাতি বিশ্বব্যাপী। সবকটা জানালা খুলে দাও না মাঝি নাও ছাড়িয়াতে সুন্দর সুবর্ণ এই ধরনের অসংখ্য কালজয়ী গানের শিল্পী তিনি। ছায়াছবিতে 12,000 মতো গান করেছেন তিনি, 10 বার পেয়েছেন জাতীয় পুরস্কার। সাবিনা ইয়াসমিনের জন্ম 4 সেপ্টেম্বর 1954 সালে, তার পৈতৃক বাড়ি সাতক্ষীরায়। সাবিনা ইয়াসমিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তার বাবার নাম লুৎফুর রহমান এবং মা বেগম মৌলতা খাতুন। তার 5 বোনের মাঝে 4 বোনই গান করেছেন, তারা হলেন ফরিদা ইয়াসমিন, ফজিয়া খান, নীলোফার ইয়াসমিন এবং সাবিনা ইয়াসমিন। তার বড় বোন ফরিদা ইয়াসমিন যখন দুর্গাপ্রসাদ রায়ের কাছে গান শিখতেন তখন ছোট্ট সাবিনা উপস্থিত থাকতেন। পরবর্তীতে ওস্তাদ পিসি গোমেজের কাছে একটানা 13 বছর তালিম নিয়েছেন। মাত্র 7 বছর বয়সে স্টেজ প্রোগ্রামে অংশ নেন। ছোটদের সংগঠন খেলাঘরের সদস্য হিসেবে রেডিও ও টেলিভিশনে গান গাইতেন নিয়মিত। 1967 সালে আগুন নিয়ে খেলা এবং মধুর জ্যোৎস্না দীপালী গানটির মাধ্যমে তিনি প্লেব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। তবে নতুন সুর ছবিতে প্রথম গান করেন তিনি শিশুশিল্পী হিসেবে। সাবিনা ইয়াসমিন 4 দশকের বেশি সময় ধরে গানের ভুবনে বিচরণ করছেন। বাংলাদেশের ইতিহাসে একমাত্র রুনা লায়লা ছাড়া তার সমকক্ষ হয়ে আর কেউ বোধহয় এত লম্বা সময় ধরে আধিপত্য বজায় রেখে চলতে পারেননি। গত কয়েক দশকে তিনি সর্বমোট 100,000 গান গেয়েছেন, তার সঠিক হিসাব হয়তো সাবিনা নিজেও দিতে পারবেন না। তবে মরমী শিল্পী সেই আব্দুল আলীম থেকে শুরু করে এই কালের সব উঠতি গায়কের সাথে অবিরাম গেয়ে চলছেন একের পর এক গান। সুযোগ পেয়েছেন উপমহাদেশের বরেণ্য সুরকার আর ডি বর্মনের সুরে গান গাওয়ার। বিখ্যাত কিশোর কুমার ও মান্নাদের সাথেও ডুয়েট গান করেছেন। 1958 সালে গানের জন্য ভারত থেকে ডক্টরেটও লাভ করেছেন। সাধারণত চলচ্চিত্রের গানেই তিনি বেশি কণ্ঠ দিয়েছেন। চলচ্চিত্রের প্রায় 12,000 মতো গান করেছেন তিনি, 10 বার জিতেছেন জাতীয় পুরস্কার। সাবিনা ইয়াসমিনের সাম্প্রতিকতম অ্যালবামটির নাম 13, এটি কবি সুমনের সাথে একসঙ্গে গাওয়া। সাবিনা ইয়াসমিন সঙ্গীতে অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন অনেকবার, যেমন 1954 সালে 21 পদক, 1996 সালে স্বাধীনতা দিবস পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার মোট 10টি, বাদশাহ পুরস্কার মোট 6টি, BFJA পুরস্কার, উত্তম কুমার পুরস্কার 1991 সালে, HMV ডাবল প্ল্যাটিনাম ডিস্ক, বিশ্ব উন্নয়ন সংসদ থেকে সঙ্গীতে ডক্টর ডিগ্রি লাভ করেছেন 1984 সালে, 1974, 1975 সালে জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার, 1975 সালে পূর্বাণী চলচ্চিত্র পুরস্কার, 1990 সালে শেরে বাংলা স্মৃতি পদক, 1992 সালে অ্যাস্ট্রোলজি পুরস্কার, 1992 সালে জিয়া স্মৃতি পদক এবং নিউ ইয়র্কের লস অ্যাঞ্জেলস থেকে পান বেস্ট সিঙ্গার পুরস্কার। গান গাওয়ার জন্য সাবিনা ইয়াসমিন বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, যেমন ইংল্যান্ড, সুইডেন, নরওয়ে, হংকং, আমেরিকা, বাহরাইন ইত্যাদি। এছাড়া ভারত, পাকিস্তানে তিনি অনেকবার ভ্রমণ করেছেন। এছাড়া তিনি বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। সাবিনা ইয়াসমিন গাজী মাজহারুল আনোয়ারের উদ্গা নামে সিনেমাতে অভিনয় করেছেন। তিনি 2010 সালে চ্যানেল আই সেরা কণ্ঠ নির্বাচনে একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। সাবিনা ইয়াসমিনের ক্যারিয়ারে খান আতাউর রহমানের অবদান অনেক। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।